ভাই আপনি একটু পিছনে থাকেন, ক্যামেরা একটু জয় ভাই ভাই দীর্ঘ করোনার পর একটা খুব সুন্দর উৎসব পরিবেশ কি হয়েছে এটা সবচেয়ে বড় কথা। একটা মিলন মেলা হয়েছে, আমরা এতগুলো শিল্পী একসাথে একটা সিনেমায় কাজ করতে পারিনি, এটা স্বাভাবিক। এই নির্বাচনের মাধ্যমে আমরা এতগুলো শিল্পী আমরা একসাথে হতে পেরেছি, এটা আমার বক্তব্য বিশেষ হিসেবে অনেক ভালো লাগা। আর এখানে যারা যারা আছে আমি পুরো প্যানেল বলবো না, বলবো সবাই আমাদের সহকর্মী, কাছের মানুষ, এই যে আমার পাশে আছেন দর্মামা আছে, এবং এই প্যানেল ওই প্যানেল যারা আছে তারা সবাই আমার সাথে কাজ করেছে, আমি তাদের সাথে কাজ করেছি, আমার সৌভাগ্য হয়েছে তাদের সাথে কাজ করার। আমার পক্ষ থেকে সবসময় তাদের জন্য বেস্ট উইশেস। যেই আসুক না কেন, নেতৃত্বের জন্য একটা নেত্রী দরকার বা নেতা দরকার, তো এটাই আমাদের শুধু কাম্য থাকবে। কিন্তু কারোর পিছনে লাগা বা কাদা চুরি চুরি করা বা এটা নিয়ে বাজে কোনো মন্তব্য করা বা এটাকে নিয়ে পরে হতাশ গ্রহণ করা, এটা আমার কাম্য নয়। আমি একজন উপবিশ্বাস হিসাবে সবার প্রতি অনেক বেশি শুভেচ্ছা শুভকামনা, এবং যেই আসুক তার প্রতি আমার আরো শুভেচ্ছা শুভকামনা। আমার কাছে মনে হয় আসলে করোনার কারণে আমার মনে হয় যে সিস্টেমটা করেছে আমি এটাকে সাধুবাদ জানাই, কারণ আমাদের সবারই সেফটি মেনটেন করা দরকার। তার মাঝেও নির্বাচন যেহেতু এসেছে সেটাও চালিয়ে যেতে হবে, সুতরাং এটাকে আমি খুব সাধুবাদ ভাবে দিচ্ছি।